চিকেন একঘেয়ে লাগছে? আজকে পুরো ভিডিওটা দেখো, কথা দিচ্ছি দারুণ ভালো লাগবে খেতে। তোমাদের অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ফ্রেশ 700 গ্রাম চিকেন ধুয়ে নিয়ে একটু ভেজে নেওয়া হলো। ভালো করে দেখো, একটুও মিস করো না। দেখবে ভিন্ন স্বাদে দারুণ চিকেন ঘরে বসে বানাতে পারবে। ভাজতে ভাজতে ঢাকা দিয়ে রাখলাম যাতে চিকেনটা একটু নরম হয়ে যায়। ভাজার সময় তেলে একটু অল্প নুন দিয়ে নিয়েছি। এবার সব মশলা উপকরণগুলো দেখে নাও। নেওয়া হয়েছে ভেজে নেওয়া চিকেন, 2 টেবিল চামচ ভালো ঘি, অল্প গোলাপ জল, 2 টেবিল চামচ টক দই, যে তেলে মাংস ভাজা হলো সেই তেলটি, টুকরো করে কাটা পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা, 1/2 কাস্ট রসুন, টুকরো করে রাখা 2টো টমেটো, চেরা কাঁচা লঙ্কা 8টা, 1টি পাতিলেবু, 1 ফোঁটা মিঠা আতর, টক দই দেওয়া হলো 2 চামচ মতো। ছোট এলাচ, শামুরিচ, কাবাব চিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, স্টার এনিস, এগুলো গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ দেওয়া হলো। এরপর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দেওয়া হলো, চেরা কাঁচা লঙ্কাগুলি সবকটা দেওয়া হলো, কিছু কাঁচা টমেটো দেওয়া হলো। ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দেওয়া হলো। ভালো করে ভাজা চিকেনের সঙ্গে এগুলো মেখে নিলাম। অল্প গোলাপ জল, মিঠা আতর দিয়ে মেখে নেওয়া হলো। 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখা হলো। মাংস ভাজার তেল কিছুটা দিলাম, বাকি ঘিটা দিলাম, ফোড়ন হিসেবে জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেওয়া হলো। তেল গরম হলে কুচানো পেঁয়াজ দেওয়া হলো, ভালো করে নাড়তে থাকলাম। বাকি তেলটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ বাদামি হয়ে এলে 1/2 কাস্ট রসুনগুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে কষিয়ে নিলাম। এবার বাকি টমেটো, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়েচেড়ে নেওয়া হলো। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। ভালো করে কষাতে থাকলাম। সিম করে চাপা দিলাম। ম্যারিনেট করা মাংসের পাত্রে জল গরম করতে দিলাম। রান্না করতে করতে দরকার হলে এই গরম জলই দেবো, ঠান্ডা জল নয়। ঢাকনা খুলে একটু ঘি দিলাম, একটু ফ্লেম বাড়িয়ে ভালো করে কষালাম। বারবার নাড়াচাড়া করতে হবে। এবার হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হলো। সিম করে রান্না করছি যাতে মাংস ছেড়েও না যায় আর টেস্টও ভালো হয়। ওই গরম জল অল্প অল্প করে দিলাম। মিশিয়ে নিয়ে চাপা দিলাম, একটু বাড়িয়ে নিয়ে ঢাকনা খুললাম। মিশিয়ে নিলাম ভালো করে, একটু জল দিয়ে ভালো করে মেশাতে থাকলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই মাংস রেডি। এবার অন্য পাত্রে ঢেলে নিলাম। লেবু রস ইচ্ছা হলে দিতেও পারো, নাও পারো। নাও, তোমাদের জন্য রেডি বাদশাহী চিকেন জুস। দেখলে তো
করতে পারলে কিনা কমেন্টে জানাতে যেন ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।